চলছে ওটিটি প্রহর, এর সুবাদে উঠে আসছেন অনেক নবাগত অভিনয়শিল্পী। অভিনেত্রী নিশাত প্রিয়ম তার উদাহরণ। অভিনেত্রী নিশাত বলেছেন, গল্পের ওপর নির্ভর করছে আমার সিনেমায় অভিষেক। সম্প্রতি একটি সংবাদ মাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন। তিনি বলেন, আমি সব ধরনের সিনেমা পছন্দ করি। যে গল্পটা পড়ে আমার মনে হবে এই চরিত্রে অভিনয় করতে চাই, সেটা পুরোপুরি গল্পের ওপর নির্ভর করবে। এ অভিনেত্রী বলেন, টিভি নাটক আমার শিকড়, টিভি নাটক কখনোই ছাড়ব না। ওটিটিতেও কাজ করে ভালো লাগছে, ওটিটির কাজে বেশি প্রশংসা পেয়েছি। আইফ্লিক্সের দ্য নক নামে একটি কাজ করি, পরে হইচয়ের মানিহানি করি। কাজটি আমার জন্য আশীর্বাদ, মানিহানি আমার ক্যারিয়ারের অনেক গুরুত্বপূর্ণ। মানিহানি না করলে হয়তো মহানগর, মিশন হান্ট ডাউন করা হতো না। হইচই, চোরকি, বায়োস্কোপ, বিঞ্জসহ সব ওটিটিতেই কাজ করেছি। নাটকে একজন কিংবা দুজনের ওপর ভিত্তি করে গল্প সাজানো হয়। ওটিটিতে তিনজন, চারজন কিংবা পাঁচজন প্রোটাগনিস্ট থাকে, প্রতিটাই গুরুত্বপূর্ণ। প্রতিটা চরিত্রেই আলাদা গল্প আছে, কাউকে ফেলে দেওয়া যাবে না। মিশন হান্ট ডাউন সিরিজে যুক্ত হওয়া প্রসঙ্গে নিশাত বলেন, হইচই থেকে সিরিজটির কথা বলা হয়েছিল, পরে পরিচালকের টিম থেকে চিত্রনাট্য দেওয়া হয়। সাবিলা চরিত্রটি আমার খুব পছন্দ হয়েছে। সিরিজের মূল গল্পের চেয়ে সাবিলা ও মাহিদের গল্পটা একদমই আলাদা। আমার মনে হয়েছে চরিত্রটি করতে হবে। সিরিজের দৃশ্য ধারণ হয়েছে উত্তরায়। নির্মাতা সানি সানোয়ার ভাই ও ফয়সাল আহমেদ অনেক সহযোগিতা করেছেন। নাইম ভাইয়ের সঙ্গে আগেও কাজ করেছি, তার সঙ্গে সবসময়ই কাজের অভিজ্ঞতা ভালো থাকে। তিনি শুধু সহশিল্পী নন, বন্ধুও। তিনি বলেন, ওটিটিতে একাধিক কাজ আসছে, তবে তা এখন বলতে চাই না। বায়োস্কোপের জন্য অনিমেষ আইচের একটি কাজ আসছে। গোলাম সোহরাব দদুল ভাইয়ের সঙ্গে তিনটি নাটক করেছি, এর মধ্যে ভাগ্যরেখা ঈদে মুক্তি পেয়েছে, বাকিগুলো মুক্তির অপেক্ষায় রয়েছে। আমি অবশ্যই সিনেমা করতে চাই, প্রত্যেক শিল্পীরই সিনেমা করার ইচ্ছা থাকে। অনেক চিত্রনাট্য আসছে, কোনো চিত্রনাট্য পড়ে মনে হয়নি এই চরিত্রটি করতে চাই। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।